আপনারা কি চুলের যত্নে অ্যাপেল সাইডার ভিনিগার ইউজ করছেন? কি পরিমাণে করছেন এবং কিভাবে করছেন? এমন নয় তো, অ্যাপেল সাইডার ভিনিগার চুলের যত্নে অনেকটা উপকারী বলে যেমন ইচ্ছা তেমনভাবে ব্যবহার করছেন, কিংবা মাত্রাটা অতিরিক্ত হয়ে যাচ্ছে, বা ব্যবহার করার আগে ঠিকঠাক করে না জেনে বুঝেই ব্যবহার করছেন, তাহলে অবশ্যই সাবধান। কারণ যে কোনো জিনিসের ভালো এবং খারাপ দুটো দিকই আছে। যে কোনো জিনিস ভালো হওয়ার সঙ্গে সঙ্গে খারাপও হয়, এবং খারাপটা তখনই দেখা যায় যখন আমরা সেই জিনিসটার অতিরিক্ত ব্যবহার করে ফেলি। তো এই অ্যাপেল সাইডার ভিনিগারের বেনিফিট তো আছেই আমাদের চুলের যত্নে, কিন্তু সঠিকভাবে সঠিক পরিমাপে ব্যবহার করলে তবেই বেনিফিট পাওয়া যাবে, অতিরিক্ত বেশি মাত্রায় ব্যবহার করলে না। অতিরিক্ত বা বেশি মাত্রায় ব্যবহার করতে থাকলে হয়তো আমাদের হিতের বিপরীত হয়ে যেতে পারে। তাই অ্যাপেল সাইডার ভিনিগার আমাদের চুলের যত্নে কিভাবে এবং কতটা পরিমাণে ব্যবহার করলে সঠিক হবে সেই নিয়েই আজকে আলোচনা করব। তো চলুন দেখা যাক। তো হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়া, আপনাদের পরিবার অনুপ্রিয়া ন্যাচারাল বিউটিতে আপনাদের আরও একবার স্বাগত করছি। আজকে আমরা আলোচনা করব অ্যাপেল সাইডার ভিনিগার আমাদের চুলের যত্নে কিভাবে ব্যবহার করতে পারি। তো চলুন আগে একটু দেখে নিই বা জেনে নিই অ্যাপেল সাইডার ভিনিগারটা আসলে কী। সোজা কথায় বলতে গেলে আপেল কুচির মধ্যে ইস্ট মেশানো হয় এবং এটাকে ফার্মেন্ট করার জন্য রেখে দেওয়া হয়। এই ফার্মেন্টেশনেই অ্যাপেল কুচিগুলো ইস্টের সঙ্গে মিলিত হয়ে প্রথমে অ্যালকোহলে পরিণত হয় এবং পরে ভিনিগারে পরিণত হয়। এই ভিনিগারের মেন তত্ত্বই হলো অ্যাসিটিক অ্যাসিড, এবং এই অ্যাসিটিক অ্যাসিডের সঙ্গেই কিছু মাত্রায় সিট্রিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড এবং কিছু পরিমাণ জীবাণু বা ব্যাকটেরিয়া থাকে। প্রথম কথা, অ্যাপেল সাইডার ভিনিগার যখন নেবেন, যেখান থেকেই নিন, এটা আমি অনলাইনে নিয়েছিলাম, একটু দেখে নেবেন অ্যাপেল সাইডার ভিনিগারের বোতলের মধ্যে উইথ দি গুডনেস অফ মাদার কথাটা লেখা থাকে। আর আসল অ্যাপেল সাইডার ভিনিগার যদি বুঝতে হয় তাহলে দেখবেন বোতলের তলায় এইরকম একটা থকথকে জিনিস জমে আছে। এইটা দেখেও আপনারা অনুমান করতে পারবেন এটা আসল না নকল। এবং আপেলের রং অনুযায়ী অ্যাপেল সাইডার ভিনিগারের রং হয়ে থাকে। আপেলটা যদি সবুজ রঙের হয় তো অ্যাপেল সাইডার ভিনিগারটা সবুজ রঙের হয়ে থাকে, এবং আপেল যদি লাল হয় তো এই ধরনের রঙের হয়ে থাকে। তো অ্যাপেল সাইডার ভিনিগার আসলে কিভাবে তৈরি হয় এবং কি দেখে নেবেন সেটা তো জানলেন, এইবার একটু বলি। দেখুন, যে কোনো জিনিস ব্যবহারের আগে খুব ভালো করে গুগল বা ইউটিউব সার্চ করুন, এবং যে কোনো জিনিস ব্যবহারের আগে অবশ্যই প্যাচ টেস্ট করুন। না হলে হতেই পারে যে ওই জিনিসটা আপনার স্যুট করবে না, বা যে কোনো কারণে হিতের বিপরীত হয়ে গেল। তাই আমার মতে যে কোনো উপকারী জিনিসই হোক, ব্যবহার করার আগে অবশ্যই প্যাচ টেস্ট করে নিন। চুলের যত্নে অ্যাপেল সাইডার ভিনিগার তো ভালো কাজ করেই, তবে তার মধ্যে সবচেয়ে বেশি যেটা ভালো, অ্যাপেল সাইডার ভিনিগার আমাদের মাথার স্ক্যাল্প এবং চুলকে খুব ভালোভাবে পরিষ্কার করে। অর্থাৎ আমরা বিভিন্ন ধরনের কেমিক্যাল ট্রিটমেন্ট বা কেমিক্যাল জিনিসই ব্যবহার করি, শ্যাম্পু, কন্ডিশনার বা বিভিন্ন ধরনের জিনিস, বেশিরভাগটা কেমিক্যালই হয়ে থাকে, কিংবা যে কোনো ঘরোয়া রেমেডি যখন আমরা ইউজ করি, হতে পারে পুরোপুরিভাবে যখন আমরা সেটাকে ধুই বা পরিষ্কার করি পুরোপুরিভাবে পরিষ্কার হয় না, তার ছোটো ছোটো গ্র্যানিউলসগুলো হয়তো মাথার স্ক্যাল্পে বা চুলের মধ্যে আটকে থেকে যেতে পারে। তো সেই দিক থেকে যখন আমরা অ্যাপেল সাইডার ভিনিগারের রিন্স বা অ্যাপেল সাইডার ভিনিগার শ্যাম্পুর সাথে মিশিয়ে মাথায় বা মাথার স্ক্যাল্পে চুলে ব্যবহার করি, আমাদের মাথার স্ক্যাল্পে এবং চুলে যে কোনো রকম ডিপোজিশন জমে থাকে, এই অ্যাপেল সাইডার ভিনিগারের ব্যবহারে সমস্ত প্রকার ডিপোজিশন ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়। সেই দিক থেকে অ্যাপেল সাইডার ভিনিগারের খুব ভালো একটা গুণ আছে মাথার ত্বক এবং চুল পরিষ্কার করার ক্ষেত্রে। এবং যেহেতু বললাম অ্যাপেল সাইডার ভিনিগার আমাদের মাথার ত্বক এবং চুলকে খুব ভালোভাবে পরিষ্কার করে,
তাই খুশকি বা মাথায় যে কোনো প্রকারের ইচ্ছিনেস দূর করার ক্ষেত্রেও অ্যাপেল সাইডার ভিনেগার খুবই উপকারী। তবে এটা কিন্তু পুরোপুরি খুশকি ট্রিটমেন্ট নয়, এটা শুধু খুশকিকে পরিষ্কার করে মাত্র। এবং অ্যাপেল সাইডার ভিনেগার যেহেতু আমাদের মাথার ত্বক এবং চুল খুব ভালোভাবে পরিষ্কার করে, তাই এইটা ব্যবহার করে চুল খুবই পরিষ্কার, ঝরঝরে, একটু সিল্কি ভাব এবং একটা শাইনি ভাবও চলে আসে। যদি চান আপনারাও ব্যবহার করতে পারেন, তবে হ্যাঁ অবশ্যই আগে প্যাচ টেস্ট করুন, করেই এবং আগে জিনিসটার ব্যাপারে খুব ভালো করে জানুন। আমি বলছি বলেই না, আগে গুগল বা ইউটিউব ভালো করে সার্চ করুন, ভালো করে জানুন, প্যাচ টেস্ট অবশ্যই করুন, করে ব্যবহার করুন। তবে অতিরিক্ত মাত্রায় নয়, আমি দেখাচ্ছি ভিডিওতে যে আমি কি পরিমাণ কিভাবে ব্যবহার করি, তো সেই পরিমাণ চাইলে ব্যবহার করুন। এবং অ্যাপেল সাইডার ভিনিগারের আর একটা ভালো দিক হলো, অ্যাপেল সাইডার ভিনিগার আমাদের মাথার ত্বকের পিএইচ লেভেলটাকে ঠিক রাখে। মাথার ত্বকের এই পিএইচ লেভেলটা বিগড়ে গেলে হেয়ার ফল বা হেয়ার গ্রোথে বিভিন্ন রকম সমস্যা দেখা যায়। তো যেহেতু অ্যাপেল সাইডার ভিনিগার আমাদের মাথার ত্বকের পিএইচ লেভেলটাকে ঠিক রাখে, তাই চুলের যত্নে বা স্ক্যাল্পের যত্নে এটাকে আপনারা ব্যবহার করতেই পারেন। তো ফালতু বকবক না করে চলুন দেখে নিই অ্যাপেল সাইডার ভিনিগার আমি কিভাবে ব্যবহার করছি, কেমন করে ব্যবহার করছি, চলুন দেখুন। আমি এই অ্যাপেল সাইডার ভিনিগারটা মিশো অনলাইন অ্যাপ থেকে নিয়েছিলাম। আপনারাও যদি নেন অবশ্যই মাদার অ্যাপেল সাইডার ভিনিগার দেখে নেবেন। এটা 500 ml এর 246 টাকা পড়েছিল, যদিও এখানে 399 টাকা লেখা আছে। আর অবশ্যই দেখে নেবেন FSSAI এর লেভেলটা যেন দেওয়া থাকে। তো দেখুন আমি এখানে অ্যাপেল সাইডার ভিনিগার রিন্স তৈরি করার জন্য অ্যাপেল সাইডারের মধ্যেই 30 ml এর ছিপিটি দেওয়া ছিল। আমি এখানে 30 ml অ্যাপেল সাইডার ভিনিগার নিয়ে নিচ্ছি এবং তার মধ্যে 300-400 ml মতো জল মেশাচ্ছি। এইটা হলো অ্যাপেল সাইডার ভিনিগারের রিন্স। এটা আপনারা চাইলে 15 দিন অন্তর একবার ব্যবহার করুন, এর বেশি একদমই না। এই রিন্সটা আপনারা চাইলে শ্যাম্পু করার পর মাথার মধ্যে পুরো চুলে লাগিয়ে 5 থেকে 10 মিনিট মতো রেখে চুল ধুয়ে নিতে পারেন, অথবা শ্যাম্পু করার আগে পুরো চুলে ভালোভাবে লাগিয়ে 15-20 মিনিট রেখে মাইল্ড শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে নিতে পারেন। যাদের লো হেয়ার পোরোসিটি তাদের এই অ্যাপেল সাইডার ভিনিগারটা চুলে খুব ভালো কাজ করে, অর্থাৎ লো হেয়ার পোরোসিটি যাদের, চুলের মধ্যে যে ডিপোজিশনটা জমে থাকে সেইটা পুরোপুরি ধুয়ে মুছে পরিষ্কার করে দেয় এই অ্যাপেল সাইডার ভিনিগার। আপনাদের হেয়ার পোরোসিটি যদি জেনে না থাকেন, তো আমি ডেসক্রিপশানে হেয়ার পোরোসিটির যে ভিডিওটি আমার তৈরি করা আছে সেটার লিংক দিয়ে দিচ্ছি, দেখে নিতে পারেন। আর অবশ্যই খেয়াল রাখবেন এই ভিনিগারটা যেন কোনো মতেই চোখে না চলে যায়, চোখে চলে গেলে চোখের ক্ষতি হতে পারে, তাই একটু সাবধানে ব্যবহার করুন। আপনারা এইভাবেও ব্যবহার করতে পারেন, অথবা শ্যাম্পুর মধ্যে আপনার চুলে যতটা পরিমাণ শ্যাম্পু লাগে সেই পরিমাণ শ্যাম্পু নিন এবং তার সঙ্গে 1 ছিপি বা 2 চামচ পরিমাণ অ্যাপেল সাইডার ভিনিগার নিন। নিয়ে অবশ্যই তাতে জল মিশিয়ে ভালো করে ফেটিয়ে তারপরেই ব্যবহার করুন। কখনোই ডিরেক্টলি শ্যাম্পু বা অ্যাপেল সাইডার ভিনিগার মাথার মধ্যে ব্যবহার করবেন না। শ্যাম্পুর সাথে মিশিয়ে ব্যবহার করলে আপনারা সপ্তাহে একবার করতে পারেন, তার বেশি একদমই না। তো দেখুন আমি অ্যাপেল সাইডার ভিনিগার রিন্স ব্যবহার করে শ্যাম্পু করেছিলাম, তার ফলাফল মোটামুটি এই রকম হয়েছে। চুলের কন্ডিশন আপনারা দেখতেই পাচ্ছেন, মোটামুটি পরিষ্কার ভালোই হয়েছে এবং চুলটা অনেকটা সিল্কি এবং শাইনি হয়ে গেছে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যদি আপনাদের হেল্পফুল মনে হয়, ভিডিওটিকে শেয়ার, লাইক, কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না এবং আমার চ্যানেলে আরও এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আজকে এইখানেই আমি ভিডিও শেষ করছি, এইবার দেখা হবে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।